ইসমুল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ক্রজেট লাভার্স ভিডিতে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর এই নেক ডিজাইনের একটি টিউটোরিয়াল আশা করি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এই নেক ডিজাইনটি তৈরি করতে আপনাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না আমি খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা এই নেক ডিজাইনটি করে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন নেকটা কিন্তু একটু আনকমন এবং দেখতে বেশ ভালোই লাগছে ভিডিওটি শুরু করব তার আগে বলে নেই যারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর পুরো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমি এই নেকটি করেছি নয়তার সুতো দিয়ে এবং ছয় তার সুতো দিয়ে আমি হোয়াইটটা নিয়েছি ছয়তার সুতো এবং পিঙ্ক কালারটা এটা নিয়েছি আমি নয় তার সুতো তাহলে চলুন শুরু করে দিই আজকের ভিডিওটি আপনারা যখন কাজ করবেন দুটোই নয় তার সুতো দিয়ে বা যে সুতো দিয়ে কাজ করেন না কেন একই থিকনেসের সুতো দিয়ে কাজ করার চেষ্টা করবেন তাহলে চলুন শুরু করে দেই প্রথমে আমি একটা ফাউন্ডেশন নট দিয়ে নেব তবে এটা একটু অন্যভাবে একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে করছি আমি হুকটা ঘুরিয়ে নিয়ে এখানে যে স্টিচটা দিলাম আমি কিন্তু স্টিচটা কমপ্লিট করলাম না এই যে একটা ফাঁকা রয়ে গেছে এই ফাঁকার ভিতর দিয়ে আমি আবারও হুকটা ঢুকিয়ে দিয়ে আমি কি করব সুতোটা এভাবে টেনে বের করে নিয়ে দেখেন আমার হুকের পর দুইটা লুপ রয়ে গিয়েছে এবার আবারও কি করব সুতোটা টেনে এই দুইটা লুপের ভিতর দিয়ে বের করে নেব। এরকম করে বের করে নিলাম তো এভাবে করে আমি প্রথমে এই নটটা দিয়ে নিলাম এবার আমি চেইন নিব তিনটি এক দুই তিন তিনটি চেইন নিয়ে নিলাম নিয়ে এই যে আমরা প্রথমে যে নট দিয়েছি তার ফলে এখানে দুইটা লুপ তৈরি হয়েছে এই দুইটা লুপের ভিতরে আমি কী করব একটা ডাবল ক্রচেট করব আমি এখানে একটা ডাবল ক্রচেট করে নিলাম এখানে একটা ডাবল ক্রচেট করে নেওয়ার ফলে কিন্তু এই যে এখানে একটা ঘর তৈরি হয়ে গিয়েছে এরকম এবং এখানেও কিন্তু দুইটা লুপ তৈরি হয়ে গিয়েছে আমি আবারও তিনটা চেন নিলাম নিয়ে এই যে ডাবল ক্রচেটের মাথায় যে দুইটা লুপ তৈরি হয়েছে এর ভিতরে আবারও একটা ডাবল ক্রচেট করে নিলাম আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি আমি আবারও কি করব তিনটা চেন নিয়ে নেব এক দুই তিন আবারও তিনটা চেন নিলাম এবং আবারও কি করব ডাবল ক্রসেট করবো এই যে এখানে যে দুইটা লুপ তৈরি হয়েছে এই দুইটা লুপের ভিতরে এখানে একটা ডাবল ক্রসেট করে নিলাম ফলে যে এরকম ঘর তৈরি হয়েছে আমার আমি একটু দেখিয়ে দিই এরকম ঘর তৈরি হচ্ছে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা তারপর আর একটা দেখিয়ে দিই তিনটা চেন নিলাম আমি এখন নিয়ে এই যে দুইটা লুপ তৈরি হয়েছে এই দুইটা লুপের ভিতরে আমি কি করছি একটা ডাবল ক্রসেট করছি এখানে আমার চারটা ঘর অলরেডি তৈরি হয়ে গিয়েছে তবে আমি এরকম করে কি করবো মোট সাতচল্লিশটা অর্থাৎ ফোরটি সেভেন ঘর তৈরি করে নেব কেননা আমি সবসময় বেজোর সংখ্যা ঘর তৈরি করে নেব এই প্যাটার্নটি করার জন্য অর্থাৎ আমি যে গোলাটি করছি আপনারা যখনই করবেন তখনই চেষ্টা করবেন যেন পঁয়তাল্লিশটা সাতচল্লিশটা তেতাল্লিশটা অর্থাৎ যে কয়টা করেন না কেন যদি বড় করতে চান তাহলে আরও বেশি করবেন আর যদি ছোট করতে চান তাহলে আরও কম করে করতে পারবেন তবে চেষ্টা করবেন সব সময় যেন আপনারা সাতচল্লিশটা ঘর তৈরি করে নিতে পারেন তো আমি পুরো রাউন্ডটা কিন্তু অলরেডি কমপ্লিট করে এসেছি আমি একটু গুণে দেখি এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ছয়চল্লিশ সাতচল্লিশ মোট সাতচল্লিশটা কিন্তু ঘর আমি এখানে করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন আবারও বলছি সবসময় বেজোর সংখ্যা ঘর করে নিতে তাহলে কাজটা করার জন্য সুবিধা হবে তো এবার আমরা নেক্সট রাউন্ডে চলে যাবো নেক্সট রাউন্ডে যাওয়ার আগে আমি কি করবো একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি কিন্তু এই যে ঘরগুলো যে আছে এই ঘরগুলোকে এখন জয়েন করে নেব অর্থাৎ আমি এটা কোনো বোতাম ঘর করতে চাচ্ছি না এটাকে আমি একেবারে গলাটা পুরোটা তুলে নেব। তার জন্য ওই যে প্রথমেই যে আমি লুপ নিয়েছিলাম দেখেন যে লুপটাকে আমরা ডাবল ক্রচেড করে নিয়েছিলাম তার সামনে যে একটা ফাঁকা ঘর আছে আমি এখানে কি করছি একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি এখানে স্লিপ স্টিচ দিয়ে নিলাম দিয়ে আমি কিন্তু এটা জয়েন করে নিলাম এবার আমি কি করব। এই যে পরের যে ঘরটা অর্থাৎ আমরা যে ঘরগুলো ক্রিয়েট করলাম এই যে এরকম এই ঘরের ভিতরে আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব অর্থাৎ আমি এখন এই ঘরের ভিতরে আমার সুতোটাকে পার করে নিয়ে আসলাম এখন আমি দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করে দেবো তার জন্য প্রথমেই আমি কি করব তিনটা চেইন নেব এক দুই তিন তিনটে চেইন নিয়ে সেম ঘরের ভিতরে আমি পরপর আরও দুইটা ডাবল ক্রচেট করব একটা ডাবল ক্রচেট করে নিলাম এবং আরও একটা ডাবল ক্রোচেড করে নিচ্ছি তো দুইটা ডাবল ক্রোচেড করলাম আর তিনটা চেন সমান আমরা একটা ডাবল ক্রচেড ধরবো তাহলে আমাদের এই একটা ঘরের ভিতরে তিনটা ডাবল ক্রোচেড হয়ে গেল এবার আমি পরের যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে আবার পরপর তিনটা ডাবল ক্রচেড করে নেব এই যে পরের ঘরে চলে আসলাম এখন এখানে আমি কি করছি প্রথমে একটা ডাবল ক্রচেড করলাম তারপরে আরও একটা ডাবল ক্রচেড করলাম এবং এবার তিন নাম্বার যে ডাবল ক্রচেট আছে সেটাও আমরা এখানে করে নিলাম মোট তিনটা ডাবল ক্রচেট করে নিলাম আবারও আমরা পরের ঘরে চলে যাব এই ঘরটাতে এবং এখানেও আমি কী করবো পরপর মোট তিনটা ডাবল ক্রচেট করব একটা ডাবল ক্রচেট করলাম দুইটা ডাবল ক্রচেট করলাম এবং আরও একটা মোট তিনটা ডাবল ক্রচেট আমি এখানেও করে নিলাম অর্থাৎ এই যে ঘরগুলো আমি করে নিয়েছি আমি দেখাই আপনাদের এই প্রত্যেকটা ঘরের ভিতরে আমি এখন কি করব তিনটা করে ডাবল ক্রচেড করব। আমি কিন্তু এক্সট্রা কোনো চেইন নিচ্ছি না শুধু প্রত্যেকটা ঘরের ভিতরে গিয়ে আমি তিনটা করে ডাবল ক্রচেড করছি আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি এই যে একটা ডাবল ক্রচেড করলাম দুইটা ডাবল ক্রচেড করলাম এবং তিনটা ডাবল ক্রচেড করে নিলাম এরকম করে আমি কি করব এই রাউন্ড পুরোটাই কমপ্লিট করে ফেলবো পুরো রাউন্ডটাই কিন্তু আমি কমপ্লিট করে এসেছি একদম লাস্টের যে ঘরটা আছে অর্থাৎ শেষের ঘরটাতে আমি তিনটা ডাবল ক্রোচেড করে নিচ্ছি এখানেও আমি তিনটা ডাবল ক্রোচেড করে নিলাম নিয়ে এখন কি করব যে প্রথমে তিনটা চেন নিয়েছিলাম সেই চেনের ভিতর আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তার আগে দেখিয়ে দেই এরকম হয়েছে আমার এই প্যাটার্নটি অর্থাৎ এই রাউন্ডটি পুরোটা করার ফলে এবার এই যে এক দুই তিন এই তিন নম্বর ঘরে আমি কী করবো একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিলাম তো জয়েন করে নিয়ে আমি কী করেছি সুতোটা ওখানে গিট দিয়ে আমি কেটে নিয়েছি তো কেটে নেওয়ার কারণ হলো আমি এখন অন্য কালারের সুতো এর সাথে জয়েন করে নেব এবার আমি আপনাদেরকে একটু জয়েন করাটা দেখিয়ে দিই আমি এখানে এই যে ঘটা আছে অর্থাৎ যেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করেছিলাম তার ভিতরে আমি হুকটা ঢুকিয়ে দিচ্ছি ঢুকিয়ে দিয়ে কি করব আমি আরেকটা অন্য কালারের সুতা যেটা আমি হোয়াইট কালার ব্যবহার করছি সেই সুতাটাকে এভাবে টেনে নিয়ে কি করব এখানে আমি একটা নট দিয়ে জয়েন করে নিব। এবার আমি কি করব দুইটা চেন নিব নট দেওয়ার ফলে একটা চেন হয়ে গিয়েছে তারপরে আমি আরও একটা দুইটা চেন নিয়ে মোট তিনটা চেন অর্থাৎ তিনটা চেন সমান একটা ডাবল ক্রচেড করে নিলাম তারপরের ঘরে গিয়ে আমি একটা ডাবল ক্রচেড করলাম এবং তারপরের ঘরে আরও একটা ডাবল ক্রচেড করলাম অর্থাৎ যেই তিনটা ডাবল ক্রচেড ছিল তার উপরে কিন্তু আমার তিনটা ডাবল ক্রচেড হলো তিনটা চেনের উপরে তিনটা চেন এবং দুইটা ডাবল ক্রচেটের উপর দুইটা ডাবল ক্রসেট এবার এক দুই তিন চার চারটা চেন নিলাম চারটা চেন নিয়ে আমি কি করব এই যে তিনটা ঘর আছে এক দুই তিন এই তিনটা ঘর আমি কি করব বাদ দিব বাদ দিয়ে এই যে আমি দেখিয়ে দিই এই তিনটা ঘর আমি এখন বাদ দিব বাদ দিয়ে এই যে পরের ঘরে যে তিনটা ডাবল ক্রোচেড আছে সেই প্রথম ডাবল ক্রোচেডের মাথার উপরে আমি একটা ডাবল ক্রোচেড করে নেব এবার আমি একইভাবে পরের যে ঘরটা আছে সেখানেও একটা ডাবল ক্রোচেড করে নেব তারপরের ঘরে আমি আবারও একটা ডাবল ক্রোচেড করে নেব এরকম হচ্ছে এক দুই তিন চার আমি আবারও চারটা চেন নিলাম নে দেখুন একটু ভালো করে খেয়াল করে এই যে এক দুই তিন এই তিনটা ঘর আমি কি করব বাদ দেবো বাদ দিয়ে পরের যে ঘরটা আছে সেখানে গিয়ে আমি একটা ডাবল ক্রচেড করে নেব এক পরের ঘরে যাব আমি আবারও দুই আবারও পরের ঘরে যাব তিন মোট তিনটা ডাবল ক্রচেড করে নিলাম এরকম হচ্ছে এরকম হচ্ছে অর্থাৎ আমি তিনটা করে ডাবল ক্রচেট করব চারটা করে চেন নিব নিয়ে আবারও তিনটা করে ঘরে স্কিপ করে পরের ঘরে গিয়ে ডাবল ক্রচেট করব এভাবে করে আমি এই রাউন্ডটা কিন্তু পুরোটা কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে আমি কি করলাম একদম এই যে এখানে এসে তিন নম্বর যে চেনটা ছিল সেখানে আমি সুতোটা জয়েন করে এই রাউন্ডটা কিন্তু পুরোটা কমপ্লিট করে ফেলেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে এটা করেছি এবার আমি নেক্সট রাউন্ডে যাব তার জন্য প্রথমে আমি তিনটা চেন নিব, তিনটে চেন সম একটা ডাবল ক্রচেট ধরবো তার পরের ঘরে যে আছে অর্থাৎ তার পরের স্টিচের ভিতরে একটা ডাবল ক্রচেট করব এখন আমি আবার নেক্সট যে ঘরটা আছে সেখানেও একটা ডাবল ক্রচেট করব। এ রাউন্ডে আমি কি করব ঘর বাড়তি করব তো তার জন্য এখন আমি কি করবো এই যে তিনটা ডাবল ক্রচেটের উপরে তিনটা ডাবল ক্রচেট করেছি তো এখন আমি ঘর একটা বাড়াবো তার জন্য এই যে একদম শেষের যে ডাবল ক্রচেটটা করেছি সেই ঘরের ভিতরে আমি আরও একটা ডাবল ক্রোচেট করে মোট চারটা ডাবল ক্রোচেড করলাম এই রাউন্ডে আমি কিন্তু একটু ভালো করে দেখিয়ে দিই আগের রাউন্ডে কি করেছি তিনটা ডাবল ক্রচেট করেছি এই রাউন্ডে চারটা ডাবল ক্রচেড করলাম এখন আমি কি করব আবারও চারটা চেন নিয়েছি চেন কিন্তু আমি চারটাই নিব। তারপরে পরের যে ঘরটা আছে সেই ঘরটাতে আমি কি করব একটা ডাবল ক্রচেড করব আবারও আমি পরের ঘরে যাব এবং এখানেও একটা ডাবল ক্রচেট করবো অর্থাৎ তিনটা ডাবল ক্রচেটের মাথায় আমি আগে তিনটা ডাবল ক্রচেড করে নেব। তিনটা ডাবল ক্রচেট করে নিলাম এবার যেহেতু আমি ঘর বাড়তি করবো তার জন্য এই তিন নাম্বার যে ঘরটা আছে এই ঘরের ভিতরে আমি আরও একটা ডাবল ক্রচেট করব মোট চারটা ডাবল ক্রচেট করব এখানে আরও একটা ডাবল ক্রচেট করে মোট চারটা ডাবল ক্রচেট করলাম এই যে এই পাশে চারটা এ পাশেও চারটা হয়ে গেল। এখন আমি আবারও চারটা চেন নিব এক দুই তিন চার চারটা চেন নিলাম নিয়ে আবারও কি করবো এই যে পরের যে ঘরগুলো আছে এই প্রত্যেকটার উপর আগে প্রথমে একটা করে ডাবল ক্রচেড করে নেব এক দুই তিন তিনটা ডাবল ক্রচেড করলাম এখন এই তিন নম্বর ঘরের ভিতরে আমি আরও একটা ডাবল ক্রচেড করবো মোট চারটা ডাবল ক্রোচেড তাহলে আমার এখানেও হয়ে যাবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কীভাবে করেছি এভাবে করে আমি কি করব এই রাউন্ডটাও কিন্তু পুরোটা কমপ্লিট করে ফেলবো অর্থাৎ একটা করে ঘর বাড়তি করে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে ফিরছি আমার এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এই যে প্রথমে যে তিনটা চেন নিয়েছিলাম তার তিন নম্বর চেনের ভিতরে আমি হুকটা ঢুকিয়ে দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকেও জয়েন করে নিচ্ছি আমি এই রাউন্ডটাকেও কিন্তু জয়েন করে নিলাম আমি একটু দেখিয়ে দিই এ রাউন্ডটা করার পরে এরকম হয়েছে এবার আমি আবারও নেক্সট যে রাউন্ড আছে সেই রাউন্ডে যাব। তার জন্য আমি আবারও কি করব প্রথমে তিনটা চেন নিব এক দুই তিন তিনটে চেন সমান একটা ডাবল ক্রচেট ধরবো এখন পরপর যে চারটা ডাবল ক্রচেট আছে অর্থাৎ তিনটা ডাবল ক্রচেট আছে এই তিনটা ডাবল ক্রচেটের মাথায় তিনটা ডাবল ক্রচেট করে নেব আর চার তিনটা চেন সমান আমার একটা ডাবল ক্রচেট তাহলে মোট চারটা ডাবল ক্রচেট আমার এখানে হয়ে যাবে এই রাউন্ডটিও আমরা কি করব একটা ঘর বাড়তি নেব তার জন্য এখন কি করব এই যে চার নম্বর যে ডাবল ক্রচেট আছে অর্থাৎ আগের ঘরের মতো করেই আমরা কি করব এই কর্নারের যে ঘরটা আছে এর ভিতরে আমি দুইটা ডাবল ক্রচেট করব। অর্থাৎ এই যে চার নম্বর যে ঘরটা আছে আমি এই চার নম্বর ঘরের ভিতরে আর একটা ডাবল ক্রসেট করে মোট পাঁচটা ডাবল ক্রচেড করব এই ঘরের ভিতরে তো আমার মোট পাঁচটা ডাবল ক্রসেট হয়ে গেল দেখেন প্রথমে তিনটা তারপরে চারটা তারপরে পাঁচটা তো আমি এবার কি করলাম চারটা চেন নিলাম নিয়ে আবারও আমি পরের ঘরে যাব অর্থাৎ এই ঘরে এখানে আমি আগে প্রথমে একটা ডাবল ক্রোচেড করে নেব একটা ডাবল ক্রচেড করলাম পরের ঘরে যাব দুইটা ডাবল ক্রোচেড করলাম আবারও পরের ঘরে যাব তিনটা ডাবল ক্রোচেড করলাম আবারও পরের ঘরে যাব চারটা ডাবল ক্রোচেড চারটা ডাবল ক্রোচেড করে নিলাম তো এখানে আমি যখন চারটা ডাবল ক্রোচেড করে নেব তারপরে আমি কি করবো এই চার নাম্বার যে ঘরটা আছে এই যে চার নাম্বার ঘরের ভিতরে আমি আরও একটা ডাবল ক্রোচেড করে মোট পাঁচটা ডাবল ক্রচেড করব। অর্থাৎ এখন থেকে আমি যতগুলো রাউন্ড করব প্রত্যেকটা রাউন্ডে গিয়ে আমি কি করবো একটা করে ঘর এরকম করে বাড়তি করে করব এভাবে করে আমি কি করব এই রাউন্ডটাও পুরোটা কমপ্লিট করে ফেলবো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কীভাবে করেছি তারপর আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি আমি আবারও এক দুই তিন চার আমি কিন্তু চেইন চারটা করেই নেব শুধু আমি যে এখানে এসে ঘরগুলো বাড়তি করব এবার আমি আবারও একটা ডাবল ক্রচেড করে নেব পরের ঘরে এসেছি একটা করে নিলাম দুইটা ডাবল ক্রচেড তিনটা ডাবল ক্রচেড চার নম্বর ঘরে আসলাম এবং এখানে একটা চারটা ডাবল ক্রচেট করলাম করে সেম ঘরের ভিতরে একটা করে মোট পাঁচটা ডাবল ক্রোচেড আমি এখানে করে নিলাম এরকম করে এই রাউন্ডটা করার ফলে এরকম হচ্ছে আর এইভাবে করে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করব এবং আরও কয়েকটা রাউন্ড আমি কমপ্লিট করে নিয়ে তারপরে ফিরছি একটু দেখে নেন আর সবগুলো রাউন্ড কমপ্লিট করে নিয়ে আসে আমি কিন্তু এখানে জয়েন করে ফেলবো তো আমি বেশ কয়েকটা রাউন্ড কমপ্লিট করেছি আমি একটু আপনাদের দেখিয়ে দেই। আমি এখানে ঘর করে মোট নয়টা পর্যন্ত চলে এসেছি অর্থাৎ আমরা কিন্তু তিনটা থেকে শুরু করেছিলাম তারপরে রাউন্ডে গিয়ে কী করেছি চারটা করেছি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট সাতটা রাউন্ড করেছি অর্থাৎ প্রথমে তিনটা করেছি তারপরে চারটা তারপরে পাঁচটা তারপরে ছয়টা তারপরে সাতটা আটটা নয়টা এভাবে করে নয়টা পর্যন্ত করেছি আপনারা যারা নয় তার সুতো দিয়ে করবেন আমি এই সাদাটা ছয় তার সুতো নিয়েছি যার ফলে আমার এটা একটু ছোট হয়েছে আমি নয়টা পর্যন্ত করেছি যদি আপনারা তার সুতো দিয়ে করেন তাহলে আপনারা কি করবেন সাতটা পর্যন্ত করবেন তাহলে এটা এত দূর পর্যন্ত প্রায় লম্বা হয়ে আসবে তো আমি এখানে নয়টা পর্যন্ত করে নিয়েছি আর আপনারা চাইলে সাতটা পর্যন্ত করে নিতে পারবেন নয়টার সুতো দিয়ে করলে যাই হোক এখন আমি নেক্সট রাউন্ডে চলে যাব আপনারা এরকম করে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও করতে পারেন আপনারা চাইলে আরও বেশি করতে পারেন তবে চেষ্টা করবেন আপনারা সবসময় বেজো সংখ্যা করা অর্থাৎ আমি নয়টা করে নিয়েছি আপনারা ষাটটা করবেন যদি আরও বেশি করতে চান আপনারা সেক্ষেত্রে এগারোটা করবেন অর্থাৎ বেজ সংখ্যা করে নেবেন কেননা আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি এখন এদের এটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি পরের ঘরে এরকম করে স্লিপ স্টিচ দিয়ে আমি এখন এটার এই যে মাস্কানা অর্থাৎ নয়টা যেহেতু সেহেতু আমি কি করব এখন পাঁচ নাম্বার যে ডাবল ক্রসেট আছে তার মাথা পর্যন্ত স্লিপ স্টিচ দিয়ে যাব তাহলে আমার এ পাশে চারটা ডাবল ক্রসেড থাকবে এবং ও পাশে চারটা ডাবল ক্রসেট থাকবে এই জন্যই মূলত আমরা ভেজু সংখ্যক ডাবল ক্রসেট করে নেব অর্থাৎ ছাড়টা নয়টা এগারোটা যে যেরকম পারি আপনারা চাইলে আরও যদি ছোট বেবিদের জন্য গলা করতে চান সেক্ষেত্রে আপনারা পাঁচটাতেও করে নিতে পারেন যাই হোক আমি এখন করে এসেছি এ পাশে আমার চারটা আছে এ পাশেও চারটা আছে এবার আমি কী করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি মোট সাতটা চেইন নিলাম সাতটা চেইন নিয়ে যে পরের যে ঘরটা আছে এখানে আমি একটা স্লিপ স্টিচ দিবো যারা সাতটা যে ডাবল ক্রসেট করবেন অর্থাৎ সাতটা পর্যন্ত ঘর বাড়তি করবেন তারা মোট এখানে পাঁচটা চেইন নেবেন আমি এখানে এখন কি করছি মোট বারোটা চেইন করে নিচ্ছি আবারও আমি এখানে বারোটা চেইন করে নিয়েছি নিয়ে সরি বারোটা চেন হয়ে গেল আমার বারোটা চেন করে নিয়েছি নিয়ে এক দুই এই দুই ঘর বাদ দিব বাদ যে তিন নাম্বার যে চেনটা আছে তিন নাম্বার চেনের ভিতরে আমি এখানে একটা সিঙ্গেল ক্রচেড করব। আপনারা চাইলে এখানে স্লিপ স্টিচও দিয়ে নিতে পারেন এখানে আপনারা স্লিপ স্টিচ অথবা সিঙ্গেল ক্রচেড যে যেটা পারেন তারপর আমি দুইটা চেন নিচ্ছি এই রাউন্ডটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি কিভাবে করছি এক দুই দুইটা চেন নিয়ে আমি কি করছি এই যে চারটা ঘর স্কিপ করে পাঁচ নাম্বার যে ঘরটা আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম তার ফলে আমার এরকম হলো। আর যারা সাতটা করার পরে পাঁচটা চেন নেবেন তারা এখানে কি করবেন মোট দশটা ঘর করলেই হয়ে যাবে আমি আবারও মোট সাতটা চেইন করে নিচ্ছি সাতটা চেন করে নিয়ে আমি আবারও কি করবো এই যে ফাঁকাটা আছে এই ফাঁকাটার ভিতরে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোচেড করে নিচ্ছি আবারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখন আবারও কি করব দুইটা বাদ দিব বাদ দিয়ে তিন নাম্বার যে চেইনটা আছে সেখানে আমি একটা সিঙ্গেল ক্রচেড করে নেব তবে আমি আবারও বলছি যারা সাতটা পর্যন্ত ঘর বাড়তি করে নেবেন তারা এখানে এসে দশটা করে নেবেন অর্থাৎ দশটা চেইন করে নিয়ে দুইটা ঘর বাদ দিয়ে তিন নাম্বার যে ঘরটা আছে এখানে একটা স্লিপ স্টিচ অথবা সিঙ্গেল ক্রচেট করে নেবেন আমি আবারও দুইটা চেইন নিচ্ছি নিয়ে এক দুই তিন চার চারটা ঘর বাদ দিয়ে যে পাঁচ নাম্বার যে ঘরটা আছে তার মাথার পরে একটা সিঙ্গেল ক্রচেড করে নিচ্ছি এরকম হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কীভাবে করছি এই রাউন্ডটা তারপরে আমি আরও একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা চেন নেব এই যে পরের যে ঘরটা আছে এখানে আমি কি করবো এই ফাঁকাটার ভিতরে একটা সিঙ্গেল ক্রোচেড করে নেব এবার আমি আবারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা চেন নিয়েছি নিয়ে আমি কি করব এ পাশ থেকে দুইটা চেন বাদ দিব এক দুই দুইটা চেন বাদ দিয়ে তিন নাম্বার যে ঘরটা আছে এই তিন নাম্বার ঘরের ভিতরে একটা স্লিপ স্টিচ বা সিঙ্গেল ক্রোচেড করে নেব আমি সিঙ্গেল ক্রোচেড করে নিচ্ছি আবারও এক দুই দুইটা চেন নেব নিয়ে এই যে এক দুই তিন চার চারটা ঘর বাদ দিয়ে যে পাঁচ নাম্বার যে ঘরটা আছে পাঁচ নাম্বার ঘরের মাথার উপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে সরি আমি একটা সিঙ্গেল ক্রচেড করে নিলাম তো সিঙ্গেল ক্রচেড করে নেওয়ার ফলে এরকম হচ্ছে তো এই রাউন্ডটা কিন্তু পুরোটাই আমি এভাবে করে কমপ্লিট করে ফেলব পুরো রাউন্ডটা কমপ্লিট করে এসেছি তারপরে আমি আবার দুইটা চেন নিয়ে যে প্রথমে যে যেখান থেকে আমি শুরু করেছিলাম সেখানে একদম এক নম্বর চেনের ভিতরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটাকে জয়েন করে নিলাম তো এই রাউন্ডটা জয়েন করার ফলে কেমন হয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই এই রাউন্ডটা করার ফলে কিন্তু এরকম হয়েছে দেখতে এবার আমি কি করব নেক্সট রাউন্ডে যাব তো নেক্সট রাউন্ডে যাওয়ার আগে আমি আবারও কি করব এই যে চেনগুলো আছে যে এই চেনের ভিতরে এখন আমি একটা সিঙ্গেল ক্রচেড করবো অর্থাৎ আমি এখানে যেই শার্টটা চেন করে নিয়েছি এই শার্টটা চেনের ভিতরে মোট শার্টটা সিঙ্গেল ক্রচেড করবো দুই তিন চার পাঁচ ছয় সাত এই ষাটটা চেনের ভিতরে মোট সাতটা সিঙ্গেল ক্রচেড আমি কিন্তু করে নিলাম ভিতরে না পুরো চেনটাকেই আমরা একটা সিঙ্গেল ক্রচেট দিয়ে মুড়ে দিলাম এবারে যে পরে যে দুইটা চেন ছিল বাড়তি এই দুইটা চেন আমরা দুইটা সিঙ্গেল ক্রচেড করব এক দুই দুইটা সিঙ্গেল ক্রচেড আমরা এখানেও করে নিলাম এবার আমরা কি করব এই যে ঘরটা আছে এই ঘরের ভিতরে এখন আমরা ডাবল ক্রচেড করব এক দুই আমি কিন্তু এই ঘরের ভিতরেই সবগুলো করছি তিন চার পাঁচ আমি এখানে পাঁচটা করে নিয়েছি তারপরে আমি আরও দশটা করবো মোট পনেরোটা ডাবল ক্রচেট কিন্তু আমি এখন এ ঘরের ভিতরে করব তো আপনারাও পনেরোটা ডাবল ক্রচেট এই ঘরের ভিতরে করবেন তো আপনারা যদি এখানে দশটা করে চেন নিয়েও করেন সেক্ষেত্রেও আপনারা এর ভিতরে পনেরোটা ডাবল ক্রচেট করে নেবেন তো আমি এখানে মোট পনেরোটা ডাবল ক্রচেট অলরেডি করে নিয়েছি তো পনেরোটা ডাবল ক্রচেট করার ফলে আমার এখানে কিন্তু এরকম একটা সুন্দর পাপড়ির মতো হয়ে গিয়েছে এবার আমি কী করবো সেমভাবে এখন এই যে দুইটা চেন এই পাশে যে ফাঁকা রয়ে গেছে এই যে এই চেন এখানে আগে প্রথমে দুইটা সিঙ্গেল ক্রচেট করে নেব একটা সিঙ্গেল ক্রচেট করলাম আমি কিন্তু যথেষ্ট আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আরও একটা সিঙ্গেল ক্রচেট করলাম দুইটা সিঙ্গেল ক্রচেট করে নিলাম নিয়ে এই যে এই পাশে যে ষাটটা চেইন আছে এখন এখানেও আমি কি করব মোট ষাটটা সিঙ্গেল ক্রচেট করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোট ছাড়টা কিন্তু এখানেও সিঙ্গেল ক্রচেড করলাম এখন আবারও এই যে ফাঁকা দুইটার ভিতরে এখানেও আমি কী করবো দুইটা সিঙ্গেল ক্রচেড করবো এক দুই দুইটা সিঙ্গেল ক্রচেট করলাম এখন আমি এই ঘরের ভিতরেও মোট পনেরোটা ডাবল ক্রচেট করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো মোট পনেরোটা ডাবল ক্রোচেড কিন্তু আমি এখানেও করে নিয়েছি এবার সেমভাবে আবার এই যে পরের দুইটা ডাবল ক্রোচেড পরের দুইটা চেনের এখানে দুইটা সিঙ্গেল ক্রোচেড করব এক দুই দুইটা সিঙ্গেল ক্রচেড করলাম এখন আবার এই যে এখানে যে শার্টটা চেইন আছে এই শার্টটার ভিতরে মোট শার্টটা সিঙ্গেল ক্রচেড করে নিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও কিন্তু আমি শার্টটা করে নিলাম তো এরকম হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে করব তো এভাবে করে আমি এই রাউন্ডটা পুরোটাই কিন্তু কমপ্লিট করে ফেলবো তো পুরো রাউন্ডটা কমপ্লিট করে আমি ফিরছি আমার পুরো রাউন্ড কমপ্লিট করা হয়ে গিয়েছে এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রচেট করেছিলাম তার ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটাকে জয়েন করে নিলাম তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই রাউন্ডটা জয়েন করার ফলে বা এই রাউন্ডটা পুরোটা করার ফলে কিন্তু এরকম হয়েছে দেখতে এই প্যাটার্নটা তো মোটামুটি একটা শেপে চলে এসেছে চলে যাব নেক্সট রাউন্ডে তো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবারও আমি কি করব পরের ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব। পরের ঘরে আমি একটা স্লিপ স্টিচ দিলাম আমি আবারও কী করব এর যে পরের ঘরটা আছে সেই পরের ঘরেও একটা স্লিপ স্টিচ দিয়ে নেব অর্থাৎ আমি এখানে কিন্তু মোট শার্টটা সিঙ্গেল ক্রোচেড করেছিলাম তো শার্টটা সিঙ্গেল ক্রোচেড করে আমি চার নম্বর যে সিঙ্গেল ক্রোচেড আছে সেই চার নম্বর সিঙ্গেল ক্রোচেডের মাথা পর্যন্ত আমি স্লিপ স্টিচ দিয়ে যে গিয়ে সুতো পার করে নেব তো আমি এখন চার নম্বর যে ঘরটা আছে সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম অর্থাৎ এ পাশে আমার তিনটা থাকলো সিঙ্গেল ক্রচেড এ পাশে আমার তিনটা সিঙ্গেল ক্রচেড থেকে গেল কিন্তু তো এই জন্যই মূলত বিজর সংখ্যক নেয়া এবার আমি কি করব ডাইরেক্ট এই যে এক দুই দুইটা ঘর বাদ দিব বাদ যে তিন নাম্বার যে ঘরটা আছে এই তিন নাম্বার ঘরের ভিতরে আমি একটা ডাবল ক্রচেড করব একটু খেয়াল করে দেখবেন তারপরে আমি একটা চেইন নিব নিয়ে তারপরের যে ঘরটা আছে সেখানে আমি আবারও একটা ডাবল ক্রচেড করব আমি কিন্তু এখানে দুইটা ডাবল ক্রচেড বাদ দিয়ে তিন নম্বর ডাবল ক্রচেড থেকে ডাবল ক্রচেড শুরু করেছি আবারও আমি কি করলাম একটা চেন নিলাম নিয়ে তারপরের ঘরে একটা ডাবল ক্রচেড করব আবারও একটা চেইন নিব এবং আবারও আমি তারপরের ঘরে একটা ডাবল ক্রচেড করব। এরকম হচ্ছে অর্থাৎ একটা করে ডাবল ক্রচেট করব একটা করে চেইন নিব আবারও তার পরের ঘরে গিয়ে একটা ডাবল ক্রচেট করব। আবারও একটা চেইন নিব অর্থাৎ প্রত্যেকটা ঘরে আমি একটা করে ডাবল ক্রচেট এবং একটা করে চেইন নিয়ে করে কমপ্লিট করব তো এইভাবে করে আমি মোট এগারোটা ডাবল ক্রচেট করব। এগারোটা ডাবল ক্রচেট করলে হবে কি যেহেতু আমার পনেরোটা এ পাশে দুইটা আমার বাদ গেছে এবং ওই পাশ থেকে আমার দুইটা ডাবল ক্রচেট বাদ যাবে তো এভাবে করে একটা করে ডাবল ক্রচেট করলাম এবার আবারও একটা চেন নিলাম আবারও নেক্সট যে ঘরটা আছে সেই ঘরে যাব গিয়ে এখানেও একটা ডাবল ক্রচেড করব। আমি একটু গুণে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট এগারোটা ডাবল ক্রচেড করে নিয়েছি আমি এখানে এগারোটা ডাবল ক্রচেড আমার এখানে কিন্তু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এবার আমি কি করব এখানে কিন্তু আর কোনো চেইন নিব না না নিয়ে এই যে আমার সাতটা যে চেইন ছিল এক দুই তিন তিনটা ঘর বাদ দিব বাদ দিয়ে চার নাম্বার যে সিঙ্গেল ক্রচেড এই চার নম্বর সিঙ্গেল ক্রচেটের মাথায় একটা সিঙ্গেল ক্রচেড করে নিলাম তারপরে আবারও কি করব এ ঘরটাতে চলে আসব এখানে এসে এক দুই দুইটা ঘর বাদ যে তিন নাম্বার যে ঘরটা আছে এ ঘরের ভিতরে ডাবল ক্রচেড করব সেমভাবে এক ঘর একটা চেন নিব নিয়ে তারপরের ঘরে আরও একটা ডাবল ক্রচেড করব। আবারও একটা চেইন নিব তারপরের ঘরে আবারও একটা ডাবল ক্রচেড করব আবারও একটা চেইন নেব তারপরের ঘরে আবারও একটা ডাবল ক্রচেড করব। অর্থাৎ আমি কিন্তু এখানেও মোট এগারোটি ডাবল ক্রচেড করব এরকম করে আমি মোট এগারোটি ডাবল ক্রচেড করে নেব। আমি এখানেও মোট এগারোটি ডাবল ক্রচেড করে নিয়েছি এবার দেখেন এই পাশে থেকে কিন্তু আমার দুইটা ঘর বাদ যাবে এই দুইটা ঘর বাদ দিয়ে এখন আমি কি করব এই যে ষাটটা যে সিঙ্গেল ক্রচেড করেছিলাম তার তিনটা সিঙ্গেল ক্রচেড বাদ দিয়ে চার নম্বরে যে সিঙ্গেল ক্রোচেড আছে তার মাথার উপরে আমি আবারও কি করছি একটা সিঙ্গেল ক্রোচেড করে নিচ্ছি একটা সিঙ্গেল ক্রোচেড করে নিলাম আমি একটু দেখিয়ে দিই এরকম হচ্ছে তো এই রাউন্ডটা কিন্তু আমার এখন এরকম হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে করছি এখানে আমার মোট আছে এগারোটা ডাবল ক্রচেট এ পাশেও মোট করেছি এগারোটা ডাবল ক্রচেড তো এভাবে করে আমি কি করব যে সাতটা চে সিঙ্গল ক্রচেটের মাঝখানের যে সিঙ্গেল ক্রচেডটা অর্থাৎ চার নম্বর সিঙ্গেল ক্রচেটের ভিতরে একটা সিঙ্গেল ক্রচেট করব তারপরে এ পাশে এসে কি করব দুইটা করে ডাবল ক্রচেড বাদ দিয়ে তারপরে এগারোটি ঘরে আমি মোট এগারোটি ডাবল ক্রচেড করব তারপরে আবার দুইটা বাদ দিয়ে সাত নাম্বার যে ঘরটা আছে অর্থাৎ এখানে তার চার নম্বর চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রচেড করব করে তারপরে আবারও কি করব নেক্সট যে এরকম প্যালেট আছে বা পাতা আছে পাপড়ি আছে সেখানে আবার দুইটা কি করব বাদ দিব বাদ দিয়ে তিন নম্বর ঘর থেকে আবারও ডাবল ক্রচেড করা শুরু করব সেম প্যাটার্নে আমি এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট করে ফেলবো পুরো রাউন্ডটা কিন্তু আমি কমপ্লিট করে এসেছি এখন আমি কি করব এই রাউন্ডটাকে জয়েন করে নেব অর্থাৎ কমপ্লিট করে ফেলবো আমি এখন এই রাউন্ডটাকে তো তার জন্য এখন আমি কি করব এই যে প্রথমে যে ঘরের ভিতরে আমরা স্টিচ দিয়ে শুরু করেছিলাম এই চার নাম্বার যে ঘরটা এই চার নাম্বার ঘরের ভিতরে আমি এখন কি করব একটা স্লিপ স্টিচ দিলাম দিয়ে এই রাউন্ডটা জয়েন করলাম আমি আরও একটা স্লিপ স্টিচ দিলাম দিয়ে আমি এখন সুতোটা কেটে নেব নেক্সট যে স্লিপ স্টিচটা আমি করে নিলাম এটা মূলত আমার এই নটাকে একটু শক্ত করে নেওয়ার জন্য স্লিপ স্টিচটা দিয়ে না আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দেই এই রাউন্ডটা কমপ্লিট করার ফলে আমার এই নেক ডিজাইনটা দেখতে কীরকম হয়েছে তো এই ছিল এর পরের রাউন্ডে যাব এখন আমি পরের রাউন্ডে যাওয়ার জন্য আমি কিন্তু ওই সুতোটা যেহেতু কেটে নিয়েছি আর একটা কালারের সুতো জয়েন করে নিচ্ছি অর্থাৎ প্রথমে যেই সুতোটা দিয়ে আমি কাজ করেছি এখন যে কোনো একটা পাপড়ির ভিতরেই কিন্তু আমরা জয়েন করে নিতে পারবো অর্থাৎ এখানে যতগুলো পাপড়ি হয়েছে তার যে কোনোটাতে জয়েন করে নিলে হয়ে যাবে তো আমি একটা পাপড়ির ভিতরে জয়েন করে নিয়েছি এবার আমি কী করব তিনটা চেন নিব এক দুই তিন তিনটা চেন নিলাম এই তিনটা চেন মূলত একটা ডাবল ক্রোচেডের কাজ করবে এবার আমি আরও তিনটা চেন নিব এক দুই তিন এই তিনটা চেন নিয়ে কী করব যে প্রথমে যে তিনটা চেন নিয়েছিলাম সেই তিন নম্বর চেনের মাথায় কি করব আমি এখন একটা স্লিপ স্টিচ দিয়ে নেব সরি সিঙ্গেল ক্রোচেড করে নেব তো এখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেড করে নেওয়ার ফলে আমার এখানে কিন্তু একটা পিকট তৈরি হয়ে গিয়েছে আমি এবার পরের যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে একটা ডাবল ক্রোচেড করে নিলাম এখন আমি এখানেও একটা পিকট করব তার জন্য দাঁড়ান আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই আপনাদের তো এরকম হয়েছে এবার আমি এখানেও পিকট করব তার জন্য এক দুই তিন তিনটা চেন নিলাম নিয়ে এই যে ফাঁকা ঘরটা আছে এই যে এখানে আমি কি করবো একটা সিঙ্গেল ক্রচেট করে নেব একটা সিঙ্গেল ক্রচেট করলাম আবারও আমি পরের ঘরে যাব। এবং এখানে আমি আবারও একটা ডাবল ক্রচেট করব। আবারও এক দুই তিন তিনটা চেন নিব নিয়ে এই ফাঁকার ভিতরে হুকটা ঢুকিয়ে দিবো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে ফাঁকাটা তৈরি হয়েছে যে এই দুই ডাবল ক্রচেটের ভিতর দিয়ে এভাবে হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রচেট করব ফলে আমার এখানেও কিন্তু একটা পিকট তৈরি হয়ে গেল। আবারও পরের ঘরে যাব এখানেও একটা কি করব। ডাবল ক্রোচেড করে নিলাম তারপরে তিনটা চেন নিয়ে এই ফাঁকার ভিতরে একটা সিঙ্গেল ক্রোচেড করে পিকট তৈরি করে নিব এভাবে করে আমার এরকম যে কয়টা ফাঁকা স্পেস আছে অর্থাৎ এগারোটা ডাবল ক্রোচেডের মাঝখানে এরকম মোট দশটা ফাঁকা স্পেস আছে আমি মোট দশটা ডাবল ক্রোচেড এবং দশটা পিকট করে নেব সেমভাবে আবারও পরের ঘরে যাব একটা ডাবল ক্রোচেড এক দুই তিনটা চেইন আবারও একটা সিঙ্গেল ক্রোচেড একটা পিকট তৈরি হয়ে গেল এভাবে করে মোট দশটা ফাঁকার ভিতরে আমি মোট দশটা এরকম ডাবল ক্রচেট এবং একটা করে পিকট তৈরি করে নেব তো আমার এখানে নয়টা হয়ে গিয়েছে এখন আমি দশ নম্বর যেটা আছে সেটা করে নেব তো দশ নম্বর ঘরে যাচ্ছি এখন এখানে আমি প্রথমেই একটা ডাবল ক্রচেট করে নিলাম তারপরে আবারও তিনটা চেন নিব। এক দুই তিন তিনটা চেন নিলাম নিয়ে এই যেই ঘরের ভিতরে একটা সিঙ্গেল ক্রচেড করলাম করে একটা পিকট তৈরি করে নিলাম তারপরে ঘরে যাচ্ছে আমি কিন্তু এখানে কোনো চেইন নিচ্ছি না না নিয়ে পরের যে পাপড়িটা আছে ডাইরেক্ট সেই পাপড়িটার প্রথমে যে ফাঁকা স্পেসটা আছে সেখানে আমি একটা ডাবল ক্রচেট করে নিলাম এই রকম করে এবার আমি আবারও তিনটা চেইন নিব এক দুই তিন তিনটা চেইন নিয়ে এই যে ফাঁকার ভিতরে একটা সিঙ্গেল ক্রচেড করলাম করে আমি এখানেও কিন্তু একটা পিকট তৈরি করলাম আবারও নেক্সট যে স্পেসটা আছে সেখানে আমি একটা ডাবল ক্রচেড করে নিচ্ছি আবারও তিনটা চেন নিয়ে নিলাম এবং সেমভাবে আমি এখানেও একটা পিকট তৈরি করে নিলাম আবারও পরের ঘরে যাচ্ছি একটা ডাবল ক্রচেড করলাম এক দুই তিন তিনটা চেন নিলাম এবং এখানেও একটা পিকট তৈরি করে নিলাম আবারও পরের ঘরে যাচ্ছি আবারও একটা ডাবল ক্রচেড নিচ্ছি তারপরে আবারও তিনটে চেন এবং একটা পিকট তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি কি করব এটাও কিন্তু অর্থাৎ এই যে এই পাশের যে পাপড়িটা আছে এই পাপড়িটাও পুরোটা কমপ্লিট করে ফেলবো। আমি কিন্তু এপাশের পাশের পাপড়িটাও করে নিয়েছি অর্থাৎ প্রত্যেকটা স্পেসের ভিতরেই আমি একটা ডাবল ক্রোচেট এবং একটা করে পিকট করে নিয়েছি আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা করে দেখিয়ে দিচ্ছি নেক্সট ঘরে যাচ্ছি আমি কিন্তু এখানে কোনো আর এক্সট্রা চেইন নিচ্ছি না না নিয়ে একটা ডাবল ক্রচেড করে নিলাম প্রথম স্পেচের ভিতরে তারপরে এখানেও একটা পিকট করে নিচ্ছি এরকম আবারও নেক্সট ঘরে যাবো সেমভাবে কিন্তু করব। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি আসলে কিভাবে করছি তো এরকম করে আমি কিন্তু পুরোটাই কমপ্লিট করে ফেলবো তো এখানে আমি মোট তিনটা পাপড়ি করেছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এরকম হয়েছে আমি তিনটা পাপড়ি এরকম করে করে নিয়েছি আপনারা যে কয়টা পাপড়ি আছে প্রত্যেকটা পাপড়ি সেমভাবে করে নেবেন করে এর রাউন্ডে কিন্তু আপনারা পুরোটা একইভাবে কমপ্লিট করে ফেলবেন তো এরকম হচ্ছে কিন্তু দেখতে বরং এই লাস্টের রাউন্ডটা করে আরও বেশি সুন্দর লাগছে এই ডিজাইনটা তো পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরছি আমি কিন্তু সবগুলো পাপড়িতেই করে নিয়েছি সেমভাবে অর্থাৎ পিকটগুলো করে নিয়েছি এবং ডাবল ক্রচেটগুলো করে নিয়েছি তো করার ফলে আমার এই নেক্ট ডিজাইনটি দেখতে এরকম হয়েছে এটা অপর পাশ এটা আমরা এখন একটুখানি ঘুরিয়ে নিয়ে এভাবে গলার ডিজাইনটা সুন্দর লাগবে দেখতে তো এই ছিল আমার আজকে টিউটোরিয়াল যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ